আর এই যে দোকানটা আছে, এই দোকানটা আজকে সেল হতে চলেছে। 6 ফুট লম্বা, এদিকে 8 ফুট চওড়া, এই জায়গাটা বিক্রি হতে চলেছে, এটা বিক্রি হবে। এবং একটু দেখে দাও, এই রোড থেকে এই দোকান পর্যন্ত 15 ফুট, এখানে এন্ড। মানে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা ভাবছো আজকে আরিয়ান কি ব্যাপার এখান থেকে বেরোচ্ছে, না আছে পিছনে গাড়ি, না আছে ইলেকট্রিক স্কুটি, না আছে মোবাইল। তোমরা কিন্তু ঠিকই ধরেছো, আজকে এরকম কোনো কন্টেন্ট নাই। আজকে কন্টেন্টটা হচ্ছে বিশেষ, আমি একটা রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি, জায়গাটা ঠিক এইদিকে দেখবে খোলাখালি, জয়নগর। কম বেশি তোমরা জানো জয়নগরের মহাবিখ্যাত। আর ঠিক এই দিকটা একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান, জালাবেড়িয়া, জামতলা, কুলতলি, তোমরা জানো এখানে ক্রাউড কি লেভেলে ক্রাউড থাকে। ঠিক তার বিচখানে ওদিকে ভাটা রয়েছে, দেখতেই পাচ্ছ খোলামেলা জায়গা। আর এই যে দোকানটা আছে, এই দোকানটা আজকে সেল হতে চলেছে, এইরকম একটা পজিশনের ভিতরে রয়েছে। একটু বলবো ক্যামেরাম্যান একটু ভিতরে এসো, এই ভিতরে এই লম্বা করে দোকানটা, পুরো 8 ফুট চওড়া রয়েছে, এইখান থেকে এইখান পর্যন্ত 8 ফুট চওড়া, ভিতরে যাবে 20 থেকে 22 ফুট, 22 ফুট লম্বা, এদিকে 8 ফুট চওড়া, এই জায়গাটা বিক্রি হতে চলেছে, এটা বিক্রি হবে এবং অনেক কম দামে বিক্রি হবে, যেহেতু রোডের ধারে। এই রোড থেকে একটু দেখে দাও, এই রোড থেকে এই দোকান পর্যন্ত 15 ফুট, এখানে এন্ড। মানে বুঝতে পারছো মালিকানা জায়গা, খাস জায়গা তোমরা পাবে, কোনো পিডব্লিউ জায়গা না যে পরবর্তীকালে রোড ভাঙার কোনো চিন্তা ভাবনা থাকবে বা অন্যান্য কিছু। এইখানে এই জায়গাটা বিক্রি হবে এবং অনেক কম দামে বিক্রি হবে। এখানকার যে পেপারপত্র রয়েছে সব কিছু তোমরা মোটামুটি সঠিক পেয়ে যাবে। এবং এই যে ফোন নম্বর দেওয়া রয়েছে, এখানকার যে মালিক রয়েছে, মালিকের নিজের খাস জায়গা, মালিক বিশেষ কিছু কারণের জন্য জায়গাটা সেল করে দিতে চাইছে, তোমরা চাইলে এই জায়গাটা নিতে পারো। অনেক বাইরের লোকজন আসে এখানে এসে ব্যবসা করে, নিজের জীবিকা নির্ভর করে, তোমরাও করতে পারবে অনেক কম দামে জায়গাটা নিয়ে, রোডের ধারে যে কোনো দোকান করবে। এই যেমন এখানে দেখতে পাচ্ছ ডিজেল পেট্রোল রেখে দিয়েছে, এদিকে পেট্রোল পাম্প খুব কম, তুমি চাইলে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি সেল করে তোমার জীবিকা নির্বাহ করতে পারবে। এবং এরকম যে দোকান রয়েছে, খাবার দোকান, ইমিটেশন দোকান, এই দোকান পর্যন্ত এখানে অ্যাভেলেবেল চলবে, কারণ এখানে লোকাল এলাকায় প্রচুর লোক রয়েছে। শুধু দোকানদারি করবে, ভিতরে রেস্ট নেওয়ার ঘুমানোর একটা রুমও তুমি বানিয়ে নিতে পারবে, যেহেতু 22 ফুট মানে অনেক লম্বা, দোকান এত বড় প্রয়োজন লাগে না। এবং শুধুমাত্র এই নয়, এই যে এখানে একটা কল আছে দেখতে পাচ্ছ, কল রয়েছে, মানে জল নেওয়ার জন্য লোকের কারো কাছে তোমার হাত পাততে হবে না, কেউ তোমাকে কিছু বলতে পারবে না। তুমি চাইলে না তুমি এই দোকানে থেকে, এই দোকানে বসে জীবিকা নির্বাহ করে সকালবেলা জল ওখান থেকে নিয়ে এসে জল, খাওয়া দাওয়া, প্রয়োজনীয় জল এখান থেকে নিতে পারবে। গাড়ি ফুসকা 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 ফুসকা। আচ্ছা তো বন্ধুরা, আমরা জায়গা সম্পর্কে বলেছিলাম, কিন্তু কাগজ মেন সাবজেক্ট এটাই, যে পেপার, এই জায়গার পেপারপত্র কেমন কি রয়েছে। একটাই কথা বলবো, এখানে কিন্তু কোনো প্রশাসনে, পুলিশ প্রশাসন বলো, আরও রাজনৈতিক কোনো প্রশাসন এখানে কোনো প্রবলেম করতে পারবে না। এই জন্য পারবে না, কারণ পিডব্লিউ জায়গা থেকে 15 ফিট দূরে কিন্তু এই দোকানটা। এইখানে তুমি জীবিকা নির্বাহ করতে পারবে, দোকানের ছাদ ফেলতে পারবে, পিছনে ভাটা রয়েছে, কোনো ব্যাপার নয়। গাড়ি এই যে জায়গায় রয়েছে, জায়গার সঠিক পেপারও পর্যন্ত রয়েছে, সেই যে মালিক, সে মালিকও এখনও জীবিত রয়েছে, সেই মালিকের সাথে তোমরা চাইলে পরবর্তীকালে লেনদেন করতে পারবে। এবং এখানকার জায়গার যে নাম ট্রান্সফার যেটা হয় আর কি, পেপার চেঞ্জিংয়ের যে ব্যাপারটা আর কি, তুমি তোমার নামে জায়গা নাম চেঞ্জ করতে পারবে। এবং এখানকার যে জায়গার যে পর্চা, দলিলপত্র, এইগুলোও একদম সঠিকভাবে রয়েছে। তুমি চাইলে কিন্তু এই জিনিসগুলো মোটামুটি পেপারপত্র একবার ভেরিফাই করে দেখতেই পারো। ফোন নম্বর তো অনস্ক্রিন আমি দিয়ে রেখেছি, আপনারা ডাইরেক্ট ফোন করবেন মালিকের সাথে। এই জায়গা প্রাইসটা কিন্তু আমি হিডেন লাগলাম, মানে সাসপেন্স, খুবই কম দামে কিন্তু এই জায়গাটা ছাড়া হবে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, যদি তুমি ইন্টারেস্টিং থাকো, বিশেষ করে শুধুমাত্র এলাকার লোক না, জয়নগরের কুলতলি জামতলার লোকের জন্য শুধুমাত্র আমি বলছি না, বাইরের লোকেরাও কিন্তু এখানে এসে আরামসে জীবনযাপন কাটাতে পারবে। এখানে এই যে আশেপাশের লোকজন, কেন আমাকে বলবো একটু জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য, আশেপাশের লোকজনগুলো যারা রয়েছে আর কি, এখানে কিন্তু সেই রকম লেভেলের কোনো রকম কোনো অসুবিধা নেই, যে এলাকার কোনো বাজে রেকর্ড রয়েছে যার জন্য তুমি ব্যবসা করতে পারবে না, এরকম কোনো কিছু ব্যাপার নয়। একদম সুন্দর একটা প্লেসিং জায়গা, তুমি চাইলে এই জায়গাটা আরামসে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে পারো, বা নিয়ে রাখলেও একটা সিস্টেম উপকারীও করতে পারো, যা একদম সিম্পল ব্যাপার। কেমনভাবে বলুন তো, তুমি এই জায়গাটা যাই প্রাইস দিয়ে কিনুক, কেনার পরে তুমি 5 বছর পরে এই জায়গা বিক্রি করবে, আবার ডবল দামে পাবে। অনেকেই আছে কিন্তু এরকম জায়গা কিনতে চায়, তো তাদের জন্য ইনফরমেশান স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি ফোন করুন, আর ডাইরেক্ট যে মালিক রয়েছে মালিকের সাথে ডিল করুন, আর অবশ্যই করে একবার হলেও ভিজিট করুন, ফোন নম্বর তো দেওয়া রয়েছে। তো আজকের মেন সাবজেক্টটা এটাই, তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি।
বন্ধুদেরকে একটাই কথা বলবো, কেমন লেগেছে বা এখানে যদি ইন্টারেস্টিং থাকে ভিজিট করার, কেমন লেগেছে বা বন্ধু বান্ধব যারা এইরকম জায়গায় খোঁজ করছে তাদেরকে বলবো, তাদের বন্ধু বান্ধবকে শেয়ার করো, যত পারো শেয়ার করো। হয়তো তোমার প্রয়োজন নেই, তোমার বন্ধুর হয়তো প্রয়োজন আছে এই জায়গাটা, হতেই পারে, না আমার কিছু নেই, তো একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। তো চলো নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।